আসুন আমরা জেনে নেই মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টি এবং তা কিভাবে পরিধান করানো হয় মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে পুরুষ মৃত ব্যক্তির কাফনের কাপড় হল তিনটি এক নম্বর হল কামিজ দ্বিতীয় কাপড় হলো ইজা তৃতীয় কাপড় হল লেফাফা লেফাফা কী লেফাফা হল মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দৈর্ঘ্যের মাপ নেওয়ার পরে তার চাইতে কিছুটা অংশ বর্ধিত রেখে কাপড় কর্তন করার নামই হচ্ছে লেফাফা এমনভাবে আপনারা লেফাফার কাপড় কাটবেন যেন মাথার অংশ এবং পায়ের অংশ আপনারা বাঁধতে পারেন আর ইজার হচ্ছে লেফাফার থেকে কিছুটা ছোটো অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দৈর্ঘ্যের পরে এক থেকে দুই ইঞ্চি বর্ধিত রেখে কর্তন করার নামই হচ্ছে ইজার তৃতীয় কাপড় হলো কামিজ কামিজ হলো এই গলা থেকে শুরু করে মৃত ব্যক্তির হাঁটু পর্যন্ত এই অংশে কাপড় কর্তন করা দুইভাবে দুই দিকে বাজ করে মদ্য বরাবর অথবা নিচের অংশটা একটু ছোটো করে মাঝ বরাবর অংশে কিছুটা অংশ কেটে সামনের দিকে কিছুটা অংশ কেটে দেওয়া এটাই হচ্ছে কামিজ যেন মাথাটা প্রবেশ করাতে পারে এই তিনটা হচ্ছে মৃত ব্যক্তি যদি পুরুষ হয় পুরুষ মৃত ব্যক্তির কাফনের কাপড় এখন কিভাবে কাফনের কাপড় আপনারা পরিধান করাবেন প্রথমতে জানাজার মৃত ব্যক্তির জন্য যে ঘাটিয়া অথবা খাট আনা হয় সেখানে আপনারা লেফাফা যেটা বড় অংশ সেটা আগে বিছাবেন লেফাফার উপরে ইজারটা বিছিয়ে দেবেন ইজারের উপরে কামিজটা বিছাবেন এবং মৃত ব্যক্তিকে রাখার পরে আপনারা ইজার লেফাফা এবং কামিজ একটি একটি করে কাপড় প্রথমে বাম দিকের কাপড় আপনারা মৃত ব্যক্তির শরীরের সাথে স্পর্শ করাবেন বাম দিকের কাপড়ের উপরে ডান দিকের কাপড় স্পর্শ করাবেন অর্থাৎ আগে বাম দিকের কাপড় দিবেন তারপরে ডান দিকের কাপড় দিবেন এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই একই নিয়ম এবার আসলে আমরা জানি মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টা হবে মহিলা মৃত ব্যক্তির কাফনের কাপড় হচ্ছে পাঁচটি এক নম্বরে কামিজ দুই নম্বরে ইজার তিন নম্বরে লেফাফা চার নম্বর হচ্ছে সিনাবন্ধ পাঁচ নম্বর হচ্ছে ওড়না আমরা জানলাম লেফাফা কি লেফাফা হচ্ছে মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দৈর্ঘ্যের পরিমাপ করার পরে তার চাইতে কিছুটা অংশ বর্ধিত রেখে কর্তন করার নামই হচ্ছে লেফাফা আর লেফাফা থেকে একটু ছোটো অংশ হচ্ছে ইজার আর কামিজ হল মৃত ব্যক্তির গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কাপড় মেপে দুই বা পিছনে এবং সামনে দুইটা অংশের মধ্যবর্তী সময়ে গলা প্রবেশ করানোর জন্য মাছ বরাবর কিছুটা অংশ কেটে দেওয়ার নামই হচ্ছে কামিজ আর সীনাবন্ধ কি মহিলাদের সিনাবন্ধ হচ্ছে মহিলাদের সিনা থেকে শুরু করে নাবি পর্যন্ত এতটুকু পর্যন্ত একটা কাপড় মাপ নিয়ে কাটা সিনাবন্ধ তবে নাবি থেকে উরু পর্যন্ত দিতে পারলে সেটা আরও ভালো পঞ্চম কাপড় হচ্ছে ওড়না যেটা মৃত ব্যক্তির মহিলা মৃত ব্যক্তির যেন চুল না দেখা যায় সেক্ষেত্রে চুলের মধ্যে যেটা বেঁধে দেওয়া হয় সেটা হচ্ছে ওড়না না এখন মহিলা মৃত ব্যক্তির কাফনের কাপড় আপনারা কীভাবে পরিধান করাবেন প্রথমে সিনাবন্ধ যেটা সিনা থেকে শুরু করে নাবি অথবা উরু পর্যন্ত কর্তন করেছিলেন যে কাপড় সেই কাপড়টা আগে বিছাবেন ঘাটিয়া অথবা মৃত ব্যক্তির খাটে তার উপরে লেফাফা যেটা বড় অংশ কাপড় সেটা বিছাবেন তারপরে লেফাফার উপরে ইজার কাপড়টা বিছাবেন ইজারের উপরে কামিজ বিছাবেন আর মাথার অংশে উড়া থাকবে সে উড়াটা চুল যেন না দেখা যায় সেভাবে মাথার মধ্যে বেঁধে দেওয়া হবে আর কাপড় পরিধান করার সময় নিয়ম হচ্ছে আগে বাম দিকের অংশ কাপড় আগে পরাবেন রাখবেন তারপরে বাম দিকের উপরে ডান দিকের কাপড় রাখবেন তাহলে এই হচ্ছে মৃত ব্যক্তির কাফনের কাপড় এবং পরিধান করার নিয়ম আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যথাযথ আমল করার তৌফিক দান করুক এসব ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়া আখিরি দাওয়াদান আলহামদুলিল্লাহি রাববিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ